শাহজালাল শাহফরান তারা আইসেন তাওহীদের দাওয়াত লইয়া, সুন্নতের দাওয়াত লইয়া। আর আজকে তারার মাজার কেন্দ্রিক মইয়া যে যারা ব্যবসা করেন, যারা ইহুদিয়া ফুজি করেন, যারা ইহুদিয়া তারার ফেট ফালের, এটা অপরাধ কার? শাহজালাল শাহফরানের না যারা করেন তারা? আমরা যারা করেন তারার বিরুদ্ধে মাতিয়ার না শাহজালালের বিরুদ্ধে মাতিয়ার? আমরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মাতিয়ার না খ্রিস্টানদের বিরুদ্ধে মাতিয়ার? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ফুয়া বানাইছে তারা বিরুদ্ধে? আমরা সিলেট ইসলামের দাওয়াত খেলে গেছেন শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার এই জান্নাতের ফেরদৌস দান করুক। যারা ইসলামের দাওয়াত লিয়ে গেছেন, যাদের মাধ্যমে আমরা ইসলামের দাওয়াত ফেলছি, কিন্তু আজকে শাহজালাল শাহফরানের কেন্দ্র করিয়া, তারার মাজারে কেন্দ্র করিয়া, তারার খবরে কেন্দ্র করিয়া আজকে যেটা ওর, এটা কি তা ইসলামে সমর্থন করেনি? উরুসের নামে গান বাজনা হয়, হিনকিয়া মানুষের শ্রদ্ধা করে, সে বেগিয়ারে আটি আটিয়ায়, আমার বাড়ির খান্দা দিল কি শাহফরানের মাজার, বেগিয়ার আটি আইতে সময় যদি একটা উষ্টা কাজে ফলি যায় তো ফল দিচ্ছে কিতাব মনে ভুল করে নিয়েছে, বেড়ে যায় উষ্টা কাজে ফলি গেছে, যে উষা এই কেন থেকে লামনিয়া ফরতে তো উল্টা কাজে ফরতেও করে। হিনকিয়ার নে ডেগ একটা রাখছে, শাহজালাল ডেগলে ডেবার ডেগর মাঝে আবার ফিল্টার দিয়ে বন্ধিয়ে রাখছে, এগুলোর মাঝে খালি টেকা দিবার লাগে, ডেগর খাম ডেগর খাম টেকা দিতা না রান্দিতা, এই ডেগ এগুলো দেখলে বোঝা যায় এগুলো রান্দিবার ডেগ না, এগুলো কিতার ডেগ? টেকার ডেগ। আর টেকা এগুলো শাহজালাল খাইনি, এই বন্ড হলে খায়, যারা বাট পায় এটার বিরুদ্ধে মাত্র এরা শিখবে, এরা শিখবে। কেউ কেউ কয় যে কেউ কেউ বুঝাইতে চায় যে শাহজালালের বিরুদ্ধে মাতে খালকে তো আমার বাবুর বিরুদ্ধে মাতিয়ে দিব, বুঝছেন না, আমরা ফিরোজ বিরুদ্ধে মাতিয়ে দিব, তো এটা ইসলামও এই সুযোগ নাই। আপনার দিন আমি কই আর কোরআন করিম গিয়া সুরাত তওবার মাঝে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু তাআলা কইলাম যে শাহজালাল শাহফরান অবগত শেষ করলে, শাহজালাল শাহফরান ইসলামের দাওয়াত লই আসলে, ঈসা আলাইহিসসালাম তাই কিতার দাওয়াত দিছেন, মানুষের আইয়া এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিছেন, কিন্তু খ্রিস্টান হলে কিতা করছে? ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ফুয়া বানাইয়া আসছে, কিতা করছে? আল্লাহর কি ফুয়া আছেন? নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো ছেলে নাই, কিন্তু তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বানাইছে, এটা খার অপরাধ হয়েছে? ঈসা আলাইহিসসালামের অপরাধ না ঈসা আলাইহিসসালাম অনুসারীদের অপরাধ? তে শাহজালাল শাহফরান তারা আইসেন তাওহীদের দাওয়াত লইয়া, সুন্নতের দাওয়াত লইয়া। আর আজকে তারার মাজার কেন্দ্রিক মইয়া যে যারা ব্যবসা করেন, যারা ইহুদিয়া ফুজি করেন, যারা ইহুদিয়া তারার ফেট ফালের, এটা অপরাধ কার? শাহজালাল শাহফরানের না যারা করেন তারা? তা আমরা যারা করেন তারার বিরুদ্ধে মাতিয়ার না শাহজালালের বিরুদ্ধে মাতিয়ার? আমরা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে মাতিয়ার না খ্রিস্টানদের বিরুদ্ধে মাতিয়ার? যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ফুয়া বানাইছে তারা বিরুদ্ধে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক।